আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপর উমা আসবেন বাপের বাড়ি তাই উমার আগমনকে সামনে রেখে অর্থাৎ শারদ উৎসবকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্লাবগুলো প্রস্তুতি শুরু করে দিয়েছে আর শারদীয়ার প্রস্তুতি শুক্রবার খুঁটির পুজোর মাধ্যমে শারদীয়ার প্রস্তুতি শুরু করলো তেলিয়ামোড়ার বনেদি ক্লাবগুলির মধ্যে অন্যতম নেতাজি স্মৃতি সংঘ এবছর নেতাজির স্মৃতি সংঘের পুজোর বাজেট প্রায় আঠারো লক্ষ টাকা আর তাদের থিম হচ্ছে অরণ্য রানী শুক্রবার সমস্ত রীতিনীতি মেনে খুঁটি পুজোর মাধ্যমে উমাকে বরণে প্রস্তুতি শুরু করে ক্লাবের সদস্যরা এদিনেরই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা তেলিয়ামোড়া কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান নীতিন কুমার সাহা নেতাজি স্মৃতি সংঘের সম্পাদক সৌরভ কর সভাপতি নেপাল সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিনেরই খুঁটি পুজোয় উপস্থিত থেকে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা তেলিয়ামোড়া কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান নিতীন কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সম্প্রতি ভয়াবহ বন্যা পরিস্থিতি সম্মুখীন হয়েছে রাজ্যবাসী আর এই বন্যার একমাত্র কারণ হল পরিবেশের ভারসাম্যহীনতা তাই প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্যই মানুষকে বিশেষ বার্তা দেওয়ার লক্ষ্যেই নেতাজি স্মৃতি সংঘের এবারের থিম অরণ্য রানী পুজোকে সামনে রেখে নেতাজি স্মৃতি সংঘের সকল সদস্য আজকে আমরা খুঁটি পূজায় আমরা আজকে প্রতি হয়েছি আমাদের আগামী বৎসর আমরা একটা সুন্দর থিমকে নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি প্রকৃতিকে প্রকৃতির ভারসাম্যকে বজায় রাখার জন্য কারণ আমরা জানি এই কিছুদিনের মধ্যে বিশ তারিখ বিশে আগস্ট সারা ত্রিপুরাতে বন্যায় আমরা সারা ত্রিপুরা বা প্রত্যেকটি লোককে মানে বন্যায় প্লাবিত করেছে। তার আখিরের চেষ্টা কিন্তু প্রকৃতির ভারসাম্য তাই নেতাজি স্মৃতি সঙ্গে সকল সদস্য প্রকৃতিকে বাস্তব রূপ দিতে আমরা মানে প্রকৃতির যে সৌন্দর্য সেটা আমরা তুলে ধরতে চাইছি এবং আমরা সুন্দরবনের যে রানী প্রকৃতির রানীকে আজকে এই বছর প্রচুর মাধ্যমে থিমের মাধ্যমে আমরা আপনাদের সামনে ত্রিপুরাবাসীর সামনে তুলে ধরতে চাইছি আমাদের এই সুন্দর থিমকে যারা সহায়তা করবেন মানে প্যান্ডেল রূপে নবদ্বীপ থেকে আগত সুনামধন্য শিল্পী এবং আলোক আলোকসজ্জাও আমরা নবদ্বীপ থেকে আমরা এনেছি কলকাতার সুনামধন্য শিল্পীদেরকে নিয়ে এই সুন্দরবনের প্রকৃতির যেই যে রানীকে আমরা আপনাদের সামনে তুলে ধরব খুব সুন্দর করে তারা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন এবারে নেতাজি স্মৃতি সংঘের মণ্ডপ এবং আলোকসজ্জার দায়িত্বে থাকবেন নবদ্বীপের সনাম শিল্পীরা তাছাড়া প্রতিমা তৈরির দায়িত্বে থাকবেন তেলিয়ামোড়ার স্থানীয় শিল্পী বিউরো রিপোর্ট আর ই নিউজ